जय श्री राम। वेलकम बैक टू दी माई न्यू एपिसोड ऑफ डेली ब्लॉग वीडियो। तो आज हमार फ्रेंडर भातीजर बार्थडे पार्टी अरेंज करा हुई से সেই উপলক্ষে একটি ব্লগ ভিডিও উপস্থাপন করলাম আপনাদের মাঝখানে। তো ছোট বোনটি খুবই মিষ্টি এবং খুবই লাজুক প্রকৃতি। তো রূপন্তিকার পাশে ওর মা বাবা ভাই সবাই আছে। তো সবাই ওকে এখন আশীর্বাদ করবে এবং আশীর্বাদ করার পর তাকে কেক কেটে খাওয়াবে। তো প্রথমে ওর মা বাবা ওকে আশীর্বাদ করে এবং তাকে ফল খাওয়ালো। তো খুবই দুষ্টুমি করতেছে কিন্তু খুবই মিষ্টিও, খুবই ভালো লাগতেছে ওর কাহিনিগুলো দেখতে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ও কী কী করে তা আমি আপনাদেরকে জানাবো। তো ফ্রেন্ড দেখতেই পাইতেছেন যে ওর মা বাবা ওকে এখন আশীর্বাদ করবে এবং তাকে ফল খাওয়াবে। ও যেন কী দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে ওর কাহিনিগুলো দেখতে। তো আপনারা ওর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখা যাক কী করে আর ওকে খাওয়ালো, ফল খাওয়ালো। ওই বাতিগুলো মোমবাতিগুলো কখন জ্বলাইবে দেখি, দেখতে কীরকম লাগে। তো মোমবাতিগুলো দেখি কখন জ্বালিয়ে দেয়, খুবই দেখতে ভালো লাগবে। বড় ভাই ওকে খাওয়ালো, যার খাইব না। কিরে ভাই তুই কই তাকাই দিছিস আমার দিকে নাকি? খুব সুন্দর দেখতে। তো ওর ঠাকুমা এখন ওকে আশীর্বাদ করতেছে এবং তাকে ফল খাওয়াবে। দেখা যাক, অনেক টাকা পাই গেল, গিফট করলো সবাই ওকে। একটা নিভে গেছে, দেখা যাক। ও ভাই কেক কাটবে কখন, কেক কাটার জন্য বসে আছে, কেক কখন কাটবে ও ভাই? সাউ বলতে আর খাইবো না, আর কত খাইবো, সবাই এসে শুধু ফল খাওয়াই, একটা কি বারবার খাওয়া যায়? কেক খাওয়ার জন্য বসে আসছে আমার ফ্রেন্ড আর ও ফ্রেন্ডের বন্ধু। তো ও ঠাকুমা আসলো, ও ঠাকুমা দেখি কি করো, ও ঠাকুমা এখন তাকে কি খাওয়ায় দেখি, কেক কাটে কিনা ন ফ্রেন্ড। তো ওকে ওর ঠাকুমাও এখন আঙ্গুল ফল খাওয়াইব আর কি, আশীর্বাদ করতেছে, বিশ্রামী করতেছে ওর ঠাকুমা ওর সাথে। খুবই ভালো লাগতেছে ভাই ও কাহিনিগুলো। তো রূপন দিকের পাশে যিনি আছে উনি কিন্তু ওর মা, খুবই ভালো। তো এখন দুষ্টামি করতেছে এবং ওই ওই ফুলাপানগুলো যারা আছে সবাই ভাই বাতি নিয়ে আবার ফাটাইলাস, তুই যে এমনি ইয়া করতেছিস, তোর তো কাহিনী দেখে ভালো লাগেছে না? ও আমাকে আবার ফুল ছিটাই কে, ফার্স্ট টাইম দেখলাম আমাকে কেউ ফুল ছিটে দিয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।